আরে ম্যাডাম কই খিলাও পিলাও সে খানা খিলাও আসলে ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা হচ্ছে কদিন সেদ্ধ ভাত খেয়েছে তো তেরো দিন চোদ্দো দিন এরকম সেদ্ধ ভাত খেয়েছে তো কোনো প্রোটিন প্রোটিন খাওয়া দাওয়া পড়েনি আর কি কার্বোহাইড্রেট প্রোটিন সব কিছু সম চাই না খাবার দাবার নাহলে ব্রেনটা খোলে না বুদ্ধিটা খোলে না আচ্ছা বন্ধুরা তোমরা বলো এম এস এল মানে উজ্জ্বল কণিকা মাই সিম্পল লাইফস্টাইলের কথা বলছি এদের পরিবারটা একটা সুন্দর পরিবার এদের ব্লগিং চ্যানেলটা সত্যিকারের ব্লগিং চ্যানেল ঠিক কি না যেখানে কোনো নোংরামি নেই ওখানে উচ্ছৃঙ্খলতা নেই এখানে কোনো মানে অসভ্যতা এইসব কিচ্ছু নেই সিম্পল একটা ব্লগিং চ্যানেল কণিকা উজ্জ্বল দুজনের লাইফস্টাইলটা সুন্দরভাবে ওদের গোটা পরিবারের সপরিবারের লাইফস্টাইল আমাদের কাছে তুলে ধরে আর আজকে এই আমাদের মহামান্য দিদি যিনি বললেন যে কণিকা উজ্জ্বলের পরিবারের সাথে তুলনা করলেন টিনার শ্বশুরবাড়ির পরিবারকে টিনার হাজব্যান্ডের পরিবারকে যেখানে প্রথমেই একটা কেচ্ছা অলরেডি আছে ছোট বাচ্চাকে তিন মাসের বাচ্চাকে বাপের বাড়ি দিয়ে দেওয়া হয়েছিল যেখানে সে মামার বাড়িতে মানুষ সেটাকে কেন্দ্র করে তো তুমুল কেচ্ছা তুমুল কেচ্ছা এ পুরনো কেচ্ছা এরকম কোনো ঘটনা উজ্জ্বল কণিকার পরিবারে আছে না ওদের ফ্রেশ একটা পরিবার সুন্দর পরিবার যাদের নামে কোনো নোংরামি কোনো খারাপ কোনো কিচ্ছু নেই এবার আছে দ্বিতীয় কথায় রিসেন্টলি হালে বউ বাধ্য হয়েছে ঘর ছেড়ে বেরিয়ে যেতে আর সেই বউকে সোশ্যাল মিডিয়াতে তুলে র্যান্ডামভাবে বিক্রি চলছে হোলসেল রেটে বাড়িতে গিফট এসে এসে ঘর ভরে যাচ্ছে ঘর সাজানো হয়ে যাচ্ছে ঘর তৈরি হচ্ছে ঘর সাজানো হয়ে যাচ্ছে সব কিছু হয়ে যাচ্ছে বাইরে থেকে গিফট আসছে ঘর ভরিয়ে দিচ্ছে তাহলে এরকমভাবে কণিকা উজ্জ্বলের পরিবারে তোমরা কিছু দেখেছো না দেখো তোমরা রিসেন্টলি এটাও শুনেছ কণিকা উজ্জ্বলের পরিবারে মানুষ কত রকমভাবে কত টাকা পয়সা দিয়ে ওদেরকে হেল্প করতে চেয়েছিলো ওরা শুধু বলেছিল না পাশে থেকো আর নয় আমরা আমাদের মতো ব্লগিং চ্যানেল করি আমরা শুনেছি কিছুদিন আগে রমারিণী ওদের কাছ থেকে আমরা কিছুদিন আগেও শুনেছি যে এরা কতটা মানে এদের সাথে তুলনায় এই পরিবারের এই পরিবারের যে কণিকার নিজে দিনের পর দিন খেটে ব্লগিং চ্যানেল নিজের ব্লগিং চ্যানেলকে নিজে দাঁড় করিয়েছে লোকের কাছ থেকে একটা পয়সা সাহায্য নেয়নি হ্যাঁ প্রথম প্রথম দেখেছি সেই প্রথম দিকে যখন উজ্জ্বলের কিছু কিছু এসেন্সিয়াল যেগুলো জিনিসপত্রগুলো যেগুলো দরকার ছিল কয়েকটা একটা টুকিটাকি যেগুলো ওদের ক্ষেত্রে আর্ন মানে সেই মুহূর্তে রোজকার করে ওটা মানে ওদের চ্যানেল মনিটাইজেশন অন হয়নি চ্যানেলের অনেক প্রবলেম চলছিল সেই মুহূর্তে যে দরকারগুলো ছিল মানুষ ভালোবেসে তখন একটা অসুস্থ মানুষের পাশে ছিল কিন্তু এই যে টিনার শ্বশুর বাড়িতে টিনার এর পরিবারটা তোমরা দেখেছো সুস্থ সবল কর্মঠ একটা পুরুষ তার বাড়িতে খাট আসছে তার বাড়িতে জিনিস আসছে আজকে কোনো মানুষ যদি আমাকে কোনো কিছু গিফট করতে চায় সে নিশ্চয়ই সেটা পাঠাবার আগে আমাকে বলবে আমরা শুনেওছি বলেওছে কথাটা যে আমি আমি একটা জিনিস দিতে চাই তো সেখানে একজন কর্মঠ পরিশ্রমী মানুষ কি বলবে যে ক্যামেরা করছে ব্লগিং করছে সে কি বলবে কোন বড় বড় ব্লগারকে দেখতে ঘরে বড় বড় দামি দামি জিনিস জিনিস নিচ্ছে হাজার বাচ্চাকে যার বাবা কর্মঠ সে খাটিয়ে মানুষ কি বলবে না আমার আত্মসম্মানে লাগছে ছোট্ট একটা খেলনা দিন একটা অন্য কিছু জিনিস দিন বাকি আমি তো আমার তো ক্ষমতা আছে আমি তো পারবো আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ থাকলে এগিয়ে যেতে পারবো বলেছে বলেছে বলেনি এর সাথে কুনিকার তুলনা উজ্জ্বলের তুলনা বুদ্ধিটা আপনার সেটে গেছে মহামান্য দিদি আপনার বুদ্ধিটা পুরো সেটে গেছে একটু প্রোটিন খান তারপর কদিন পর ভিডিও করতে বসুন সিরিয়াসলি এই জন্যেই তো বলি প্রতিবাদটা প্রতিবাদের মতো তো আপনি করেন না আপনার যে জায়গায় প্রতিবাদ করা দরকার যে জায়গায় টাকা ঘুরে বেড়ায় সেই জায়গায় আপনি প্রতিবাদ করতে চান আজকে একজনকে ভালো লাগে পরের দিন তাকে ল্যাং মেরে দেবো আজকে একজনকে পছন্দ হলো তাকে তার কাছ থেকে নিগড়ে নিয়ে ল্যাং মেরে দেবো শিল্পীদের সাথে করেছেন আপনি এটা তো আপনার পুরনো অভ্যাস তাই না আপনি ভুলে গেলে তো আমি ভুলিনি এই আমাকে কম ব্যবহার করেছিলেন চুনাপুটিগুলোকে সামলাও ওগুলোকে সামলাও আমি এই দিকটা ধরছি বড় জায়গাটা ঘিরে বসেছিলেন নিজের নাম করে বসেছিলেন তাই না আপনি আপনি বলছেন সুতোপার কথা আপনি সুতোপার ঘু আপনি তো সুতোপার চেটে ছিটেছে আপনার চ্যানেল তো সুতোপাকে নিয়ে ছাড়া কোনো আপনার অকাতই নেই কোনো লেভেলই নেই আপনাকে আমি এক সপ্তাহ চ্যালেঞ্জ দিচ্ছি একটা সপ্তাহ তিনবেলা করে যে ভিডিও দিচ্ছেন না একটা সপ্তাহ আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি সুতোপাকে ছাড়া সুতোপার কথা ছাড়া সুতোপার মুখ থেকে বলা একটা ওয়ার্ড ছাড়া শুধু ব্লগারদের ব্লগিং চ্যানেল থেকে তুলে কথা বলে আপনি সেম ভিউজ কামান আর দেখবো আপনার নিজের চ্যানেলটা এতটুকু রিচ কমে কিনা তবে জানবো আপনার দম আছে তবে জানবো আপনার দম আছে কোনো দম আছে আপনার সুতোপা ছাড়া সুতোপা বড় বড় ব্লগারদের নিয়ে কথা বলে এম এস এল আর উজ্জ্বল কণিকার ব্যাপারটা ছাড়া এম উজ্জ্বল কণিকার সঙ্গে সুতোপা যেটা করেছে কোনোদিন ক্ষমা করিনি করবো না কোনো দিন মেনে নি জীবনেও মানবো না ভুল বলেছি ভুল করেছে প্রতিবাদ করেছি ভবিষ্যতেও এই একই রকমভাবে প্রতিবাদ রাখবো ওই কথাগুলোর ওপর যেগুলো সুতোপা বলেছে তবে হ্যাঁ সুতোপা নিজেকে রেক্টিফাই করেছে আজকে আর সুতো যে সুতোপাকে দেখি হাজার গুণ সুতোপার মধ্যে ফারাক আছে সেই সুতোপা এই সুতোপায় সুতপা এখন প্রত্যেকটা ব্লগারদের নিয়ে ভিডিও করে হ্যাঁ অবশ্যই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উচিত একজন ব্লগারদের নিয়ে ভিডিও করা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা বলা না আজকে মানুষ নোংরা পথে যাচ্ছে ভুল পথে যাচ্ছে বলে ক্রিয়েটার টু ক্রিয়েটার হয়ে ভুলগুলো ধরিয়ে দিতে বাধ্য হচ্ছি না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উচিত ট্রেন্ডিংয়ে চলা কথা নিয়ে ভিডিও করা ট্রেন্ডিং শুধু ব্লগারদের কথা নিয়ে ভিডিও করা সেটা তো হচ্ছে না আপনার ভিডিও সেকশনটা তো সুতোপার পেছন চেটে ভর্তি করা সুতোপা ছাড়া আপনার গতি নেই সুতো কি উচিত বলুন তো পায়ের জল ঢেলে গামছা দিয়ে সুতোপার পা মুছিয়ে দেওয়া বুঝতে পারলে না হলো পা ধোয়া জলটা খাওয়া কারণ আপনার তো সুতো কোনো গতি নেই সুতোপা ভিডিও করলে তবে আপনার ভিডিও হবে সুতোপা যদি এক সপ্তাহ ভিডিও দেওয়া বন্ধ করে দেয় আপনাকে বাটি হাতে বসে পড়তে হবে এটাই আপনার অকাত ভিক্ষাং দেহি বলে বসে পড়তে হবে ঠিক আছে সেই মাসটা হয়তো আপনার রেভিনিউই আসবে না এইটাই আপনার অ্যাকচুয়াল লেভেল আপনি সন্তানের কথা বলছেন আপনি বলছেন টিনা টিনা সন্তানের উপর কি অবিচার করেছে আপনি কি করছেন আপনি কি করছেন বলুন আপনি কি করছেন আপনি তো সুতোপাকে বললেন যে উজ্জ্বল কণিকার মাকে নিয়ে সুতোপা বলেছিল আবারও বললাম ভয়ানক ভুল কথা বলেছিল ভয়ানক ভুল কথা তীব্র প্রতিবাদ করছি ওই কথাটার ক্ষেত্রে যে এইরকম কথা বলা সুতোপাত তো কোনোদিন উচিত হয়নি যাই হোক এগুলো পুরনো কথা প্রচুর বলেছি সুতোপাকে যেটা মেনে নিয়ে নি জীবনেও মেনে নেব না কিন্তু 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 আপনি যে কাজটা করেছেন সুতোপার হয় ভুলটা করেছে সেটা তো এখন বিচার হচ্ছে সুতোপার সেটা ওর ব্যাপারে বুঝে নেবে ও বলেছে ও ঠেলা বুঝবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি করছেন আপনি করেননি উজ্জ্বলের মাটা যেমন মা সে তিনি যেমন গুরুজন মাসিমা আপনার গায়ে লেগেছে তো যখন সুতপা বলেছে অবশ্যই লাগার মতোই তাহলে টিনার শাশুড়ি মা তাকে যখন সুতপা কোনো একটা কথা বলেছে সেটা আপনার গায়ে লেগেছে তো খারাপ লেগেছে খারাপ লাগার কথা এটাই উচিত কিন্তু টিনার মাটাকে নিয়ে আপনি কেন নোংরা কথা বললেন টিনার ঠাকুমার চরিত্র নিয়ে বলেছেন টিনার মায়ের চরিত্র নিয়ে টিনার মাকে নোংরা ভাষায় আক্রমণ করেছেন টিনার বাবাকে বলেছেন কেন বলেছেন টিনার মা ভিডিও করে টিনার বাবা ভিডিও করে শুধু ভিডিওর মধ্যে আসে সে তো উজ্জ্বলের মাও আসে সে তো কী বলে সন্দীপের মাও আসে মানে টিনার শাশুড়ি মাও আসে কিসের জন্য কিসের জন্য আপনি তাহলে টিনার মাকে বাবাকে নিয়ে এটা দেখেছেন তো নিজের বেলায় আটি ছুটিয়ে পরের বেলায় চিনটি কাটি আপনি শিক্ষা দেবেন আপনার ছেলে মেয়েদেরকে আপনার নিজের কোনো লেভেল আছে অকাদ আছে আপনি লোককে বলছেন সুতোপাত আগুল তুলে বলছেন এটাই তো আপনার লেভেল আপনার স্ট্যান্ডার্ড বললাম না প্রতিবাদী ঝান্ডা নিয়ে নিয়ে আগে আগে ঘুরে বেরিয়েছেন না এখন ডান্ডা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে দেখেছেন তো দেখেছেন লেভেল দেখেছেন যে আপনার চরিত্র নিয়ে আপনার মহিলা নারীত্ব নিয়ে আপনাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেছে তার সাথে হাত মেলাতে গেছেন তার সাথে পীড়িত করছেন গল্প করছেন আনন্দ করছেন ঘুরছেন মানে কীরকমভাবে ঘোরা লাইভে ঘুরে বেড়াচ্ছেন লোকের লাইভে উঠে ঘুরে বেড়াচ্ছেন নিজের জায়গাটা কোথায় নিয়ে গেছেন বুঝতে পেরেছেন শুধু দুটো পয়সার জন্য তার মানে আপনি বুঝতে পারছেন পয়সার জন্য আপনি কত তাড়াতাড়ি মানুষের কাছে বিক্রি হয়ে যেতে পারেন পয়সার জন্য আপনি কত তাড়াতাড়ি মানুষের কাছে বিক্রি হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে একটা মেয়ের বিক্রি হওয়া মানে বোঝেন নিজের আত্মসম্মানকে বিক্রি করা যেখানে একটা মেয়ে দুটো পয়সা দেখতে পেলে সেই জায়গায় চলে যায় তার সাথে ভাব পর্যন্ত করে যে একদিন আমার সন্তানকে নিয়ে বলবে আমার পুরো পরিবারকে নিয়ে বলবে আমি পারবো যেতে পারবো না কিন্তু আপনি তাকে এখন দাদা বলছেন তার কাছে বিক্রি হয়ে গেছেন লজ্জা করে না ছি 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 দুটো টাকার জন্য দুটো টাকার জন্য তাকে দাদা বলতে হচ্ছে দুটো টাকার জন্য তার সাথে হাত মেলাতে হচ্ছে শুধু দুটো পয়সা আন করবেন বলে রেভিনিউ কাবেন বলে একে বলে প্রতিবাদ একে বলে এত কিছু এই নোংরা লোকগুলোই এই নোংরা মানুষগুলোই উজ্জ্বল কণিকাকে নিয়ে কত নোংরা কথা বলেছিল উজ্জ্বল কণিকাও কত দুই একজনকে ক্ষমা করতে পারেননি আপনি কি করে ক্ষমা করে দিয়েছেন ও মহামান্য দিদি উজ্জ্বল কণিকাও তো ক্ষমা করতে পারেনি শুনেছি তার বাড়িতেও লিগেল নোটিস পাঠিয়েছে তাহলে আপনি কী করে ক্ষমা করতে পারলেন আপনি কত তাড়াতাড়ি ক্ষমা করে দেন তাই না অথচ আপনি প্রচুর ব্লগারদেরকে ভালোবাসেন ভীষণ ভালোবাসেন মন থেকে ভালোবাসেন আপনার ঠোবরা জোর দেখুন না যে ব্লগারদেরকে নিয়ে কথা বলেছেন তাদের বাড়িতে গিয়েও আপনাকে ভিডিও করতে হয়েছে তার থোবরা দেখেও আপনাকে ভিডিও করতে হয়েছে মানুষ ভালোবে মানুষ যদি মন থেকে বলে মানুষ যদি চায় যে তার থোবরা না দেখেই ভিডিও করব নিজে বড় হব অফ ক্যামেরাতেও যেতে পারে কিন্তু আপনাকে অন ক্যামেরায় যেতে হয়েছে তাহলে আপনি বুঝতে পারছেন আপনার লেভেল অকাধ কতটা কারণ আপনি পয়সার জন্য হাই হাই করেন ছটপট করেন ওই জন্য তো বললাম একজন মহিলা হয়ে টাকার জন্য কত সহজে নিজের আত্মসম্মানকে বিক্রি করে দেন কত সহজে আত্মসম্মানকে বিক্রি করে দেন তাই না বললাম না খুব সহজে বিকিয়ে যান ছি 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 আপনি আবার সুতোপাকে বলেন সুতোপা তো এক জায়গায় দাঁড়িয়ে আছে সুতোপা বুকের পাটা নিয়ে ওর বুকের পাটা বলতে আছে ওই জন্য এমেছেলে এমেছেলকে নিয়ে ওরকম দিনের পর দিন অত বলা সত্ত্বেও দিনের পর দিন বলে গেছে পড়ুক ভোগ ভোগ করুক না এবার এবার ভোগ করুক নিজে সেটা ও বুঝেনি কিন্তু আপনি এই তো আপনার অকাধ আপনার লেভেল আপনি আবার অন্য মানুষদেরকে নিয়ে এত কথা এক এত কথা কার সংসারে কি হলো কার সংসারে এই হলো কার ঘরে কি হলো আপনার নিজের ঘরটা আপনি দেখেছেন আপনার নিজের ঘরটা দেখেছেন আপনি মনে হয় দেখেননি তাই না আপনার বাড়িতে যিনি শ্বশুরমশাই ছিলেন আজকে বলতে বাধ্য হচ্ছি আপনার বাড়িতে যিনি শ্বশুরমশাই ছিলেন ওই বয়স্ক মানুষটা এই বয়সেও একবার আপনার কাছে খাবার খেতে যেত একবার আপনার জায়ের কাছে খাবার খেতে যেত সেই মানুষটা কি কি জন কি অপরাধ করেছিল দুটো ছেলের জন্ম দিয়ে অপরাধ করেছিল যে তার স্ত্রী মারা যাবার পর একবার উপরে উঠে খেতে হচ্ছে একবার নিচে গিয়ে খেতে হচ্ছে জীবনটা দেখেছে করে সুতোপাকে নিয়ে কথা হয় কি করে কি করে সুতোপার ফ্যামিলিতে যাওয়া হয়েছে কি হয়েছে সেটা আমরা জানি না কাকু কাকিমা ছেলে বউমাকে মেনে নিতে পারিনি কি যে কাকিমা মানে মাসিমা মামি সমস্যা বলি মাসিমার সাথে তার বউমার কোনো প্রবলেম নাকি যা হোক প্রবলেম যে কোনো একটা প্রবলেম তাদের পারিবারিক প্রবলেম তাদের শ্বশুর শাশুড়ির সাথে তাদের ছেলে ছেলের বইয়ের পারিবারিক প্রবলেম আপনি নাক গলাননি সেই প্রবলেমের মধ্যে আপনি সুতোপাকে বিধিয়ে কথা বলেননি আপনি সুতোপার বরকে ভেরু বলে বলেননি ও তাই আপনার তাহলে শিক্ষা কি পরের বাড়ির বউকে নিয়ে পরের বাড়ির বইয়ের স্বামীকে নিয়ে তাকে ভেড়া বলে ডাকা এটা আপনার শিক্ষা আপনার ছেলে কী শিখবে আপনার ছেলেগুলো কী শিখবে যে পরের বাবা মাকে গালি মারা পরের ভদ্র মানুষের লোককে নিয়ে নোংরা ভাষায় গালি দেওয়া এগুলো শিখবে আপনি এগুলো শেখাবেন আপনি আপনার সুতোপার বিচার করেন ও মাইড এই স্টাইলের হয়ে গেল না আমি অবাক হয়ে যাই হ্যাঁ আমি অবাক হয়ে যাই যে আজকে এর বাড়িতে কি হলো না ওর বাড়িতে কি হলো না এর বাড়িতে কি হলো না আপনার নিজের গুরুজন শ্বশুরমশাই মারা গেছেন আপনি একটা দিনেও ওয়েট করতে পারলেন না ভিউয়ার্সদের নাম করে আমি ভিউয়ার্সদের টানে ভিডিও করতে বসে পড়লাম নিকুচি করেছে ভিউয়ার্সদের টান কিছু কিছু ভিউয়ার্স আপনার কমেন্ট সেকশানে এটা পর্যন্ত লিখেছে যে ঠিক আছে এই খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে তারপরে ভিডিও করতে নামো ভিডিওর জগতে এসো তারাও বোধ হয় দু একজন অবাক হয়েছে মুখে বলতে না পারলেও কমেন্টগুলো এখনও আছে তারা মুখে বলতে না পারলেও তারা কমেন্টে লিখে দিয়ে গেছিলো যে তাড়াতাড়ি ফিরে এসো সবাই ভেবেছিল তেরোটা দিন পরেই হয়তো আসবে আমার কাছে তো আমি তো জানতাম তেরো দিন যে কেন একটা মুহূর্তেও যাবে না একটা মুহূর্তেও যাবে না একদম দ্বিতীয় দিনে এই রাত্রিবেলা কোদার রিলস চলে এলো যার শ্বশুর মারা গেছে বাড়িতে দ্বিতীয় দিনে কেন ওই রিলসটা তো পরেও ছাড়া যেত তেরো দিন পরেও নাচার রিলসটা তৃতীয় দিন প্রচুর সাবস্ক্রাইবার গেন করতে হবে সাবস্ক্রাইবার চাই টাকা চাই পরকে বলো কী করে ঠিক আছে করছো করো পয়সার দরকার করো কিন্তু আমি পরকে তাহলে বলবো কেন আমি পরকে বলবো কেন আমার যদি পয়সার দরকার থাকে তাহলে অন্যেরও পয়সার দরকার আছে তুমি ভাই তুমিও ওয়েট করতে পারবে না অথচ তুমি পরকে বলবে সেটা কেন বলবে সেটা কেন বলবে এবার আছি প্রথম দিনকে একটা ভিডিও এলো দ্বিতীয় দিনকে দুটো দুটো করে ভিডিও চলে এলো দুপুরবেলা খেতে না খেতে ভিডিও চলে এলো রাত্রিবেলা আবার একটা ভিডিও চলে এলো এটা যদি শুধু পা করত সুতোপার পিন্ডি চোটকে চটকে চটকে কিন্তু বাকি প্রতিবাদীরা আজকে সব চুপ হয়ে আছে চুপ আমিও জানি এটা কাজের জায়গা তাহলে আমি অন্যকে কেন জ্ঞান দেব অন্যের প্রবলেমটা আমাকে বুঝতে হবে আমার প্রবলেমটা যেমন সবাই বুঝবে যে না আমার টাকার দরকার আমার টাকা না হলে আমার এই আমি এই কাজগুলো করতে পারবো না আমার এগুলো দরকার তাহলে পরের দরকারটাও তাকে বুঝতে হবে নিজের বেলায় আটিসুটি সুতোপার বেলায় কাটি এটাকে কন্ট্রোভার্সি বলে এটাকে নোংরামও বলে কনস্পিরেসি বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম টিনা টিনার পরি টিনার হাজব্যান্ড নিজে নিজের স্ত্রীকে বিক্রি করছে আর উজ্জ্বল কনিকা নিজে সুন্দরভাবে ব্লগিং চ্যানেল চালাচ্ছে দুটো কখনো এক হয় না সেটে গেছে বুদ্ধিটা